আপনাদেরকে নিয়ে এসেছি তেজগাঁ রেল লাইনের পাশে, এই তেজগাঁ বস্তিতে। এই যে আপনারা দেখছেন, এর আগেও আমরা যে রিক্সা চালায় যে যুবতী মেয়েটি রুমানা, তার উপরে আপনাদেরকে প্রতিবেদন দেখিয়েছি। আজ আমরা এসেছি সেই বস্তিতে রুমানার খোঁজখবর নিতে, যে আমাদের আশেপাশের যে মানুষগুলি তারা কেমন আছে মূলত তা জানানোই আমাদের এই উদ্দেশ্য। তা আসুন আমরা দেখি যে রুমানা এখন কেমন আছে, তা আমরা কথা বলি রুমানার সঙ্গে। আসসালামু আলাইকুম, কেমন আছেন এখন? আচ্ছা, এই যে আপনার, আপনি তো এখন অনেক জনপ্রিয়, তো এখন তো আপনি আর রিক্সা চালান না? না, এখন চালাই না। আচ্ছা, এই যে রিক্সা চালানোর উপরে আপনার অনেক প্রতিবেদন গিয়েছে, সেই প্রতিবেদন দেখে অনেকে তো উৎসাহিত হয়ে আপনাকে ফোন টোনও দেয়। এনোকে ফোন টোন দেয়, আসল কথা কি ফোন দেয়, কিন্তু ঠিক আছে, কিন্তু আমি ফোনটা বন্ধ রাখি, কারণ মানুষ বাজে রকমের বাজে কথা বলে, এই জন্য ফোনটা বেশি চালু করি না। একজনে বলে বিয়ে করবে, একজনে বলে প্রেম করবে, একজনে বলে বাড়ি কইরা দেবে, একজনে বলে গাড়ি কইরা দেবে, এর জন্য আমি আর কারোর কথা বিশ্বাস করি না। আমি তো তাদের কাছে এই ভিডিওটা করছি যে আমার সাহায্যের জন্য, আমি তো তাদের কাছে এগুলা চাই নাই, এগুলা বলি নাই তাদেরকে। আচ্ছা, আমরা শুনেছি যে সৌদি প্রবাসী একজন জি আপনাকে বিয়ে করতে চায়। জি হ্যাঁ, সেই সম্পর্কে যদি আপনি কিছু বলেন। সৌদি থাকে, সে আমির নাম, ও আমাকে বিয়ে করতে চায়। হ্যাঁ বলছে, তারপরও বলছে যে বাসা বাড়ি এই যে জায়গা জমি কইরা দিব, কিন্তু কইরা দিব যে এটা তো আর আমি বলতেছি যে আগে যেটা করার আগে আমাকে বাসা নিয়ে দিব। বলছে যে টঙ্গী এক দশ টঙ্গী ওর বন্ধুর বাড়ি, ওইখানে দশ ওর বন্ধু আসবে 8 তারিখে বাইরেতে, 10 তারিখে বলছে যাইতে, ফার্মিচার টার্মিচার যা লাগে সব কিনা দিবে, এগুলো বলছে। কিন্তু আসলে দিবে কি না দিবে সেটা জানি না, আমার বিশ্বাস যে দিতে পারে কি দিবে না সিদ্ধ জানি। আচ্ছা, এই ধরনের টোপ তো সব সময় থাকে, তো যেহেতু আপনার বয়স অনেক কম, তো আমরা চাই যে এই ধরনের টোপে যেন আপনি, মানে এই ধরনের ফাঁদে যেন আপনি পা না দেন, আপনি যেন মানে সবকিছু দেখে শুনে আগান, সেটাই আমরা চাই। এই ধরনের মানে আপনার এসে যে কথাবার্তা বলে, আমার সাথে কথা বলে, কথা তো বলে অনেক ভালোই, 8-10 জনের লগে যেভাবে কথা বলি, তা আমাকে যে বলে বিয়ে করতে চায় তাদের চেয়ে অনেক ভালো কথা বলে। আচ্ছা, আপনার কি মনে হয় যে সে কোনো ফাঁদ পাচ্ছে এই ধরনের কিছু? আমার তো এরকম মনে হইতেছে না যে এরকম করবে কি না করবে, তারপরেও মানুষ আজকাল তো বিশ্বাস করা যায় না। আচ্ছা, যেহেতু আপনার ফুপু আছে একজন আপনার গার্জিয়ান, তো মানে তিনি তো এইগুলি দেখাশোনা করেন? তিনি দেখাশোনা করে, তিনি আমাকে দেখাশোনা করে, তারা তাদেরকে তো দেখাশোনা করে না। না, তা আমরা চাই যে অবশ্যই মানে তারা যদি এই ধরনের কোনো বন্ধু আসে আপনাকে নিয়ে যেতে চায়, তাহলে আপনি আপনার ফুফুকে সঙ্গে নিয়ে অবশ্যই যাবেন। হ্যাঁ, আমি তো আর একলা যাব না। না, আমি চাই যে ওই যদি আমাকে বিয়ে করতে চায় এরকম একটা কিছু কইরা দেখ, আপনাদের মাধ্যমে কথা বইলা দেখুক, আপনারা দেখেন, আপনারা যেহেতু আমার ভালো চান, দেখেন যদি ভালো হয় তাহলে আপনারা কথা বলে শুনে দেখেন, তারপর আমি বিয়ে করব, কারণ আমি আপনাদের মাধ্যমে এত বড় হইতাছি আর আপনাদেরকে না বলে তো একটা কিছু করতে পারি না আমি। আচ্ছা, আপনি মানে কেমন স্বামী চান? আমি কেমন স্বামী চান? আমি এরকম একজন স্বামী চাই যে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমার সংসার টানবে। আচ্ছা, আপনার ভাই বোন কয়জন? আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই, আপনি তো বড়। জি, তো তার মানে আপনার এমন একজন স্বামী দরকার যে যে আপনার 2 বোন 1 ভাই এবং আপনার যে মানসিক প্রতিবন্ধী যে আপনার মা, তার জন্য সুচিকিৎসার ব্যবস্থা হয়। আচ্ছা, এই যে আপনার প্রতিবেদন দেখার পরে বিভিন্ন জন যে সাহায্য করেছে, তো আপনার মায়ের কি চিকিৎসা শুরু হয়েছে কোনো? না, আমাকে বেশি জন তো আর সাহায্য করে নাই, সবাই বলে প্রেমের কথা, বিয়ের কথা, মানে সাহায্যের থেকে বেশিরভাগ ফোনে মানে অন্য ডিস্টার্বের বিষয়ই আসে। আচ্ছা, সেই ধরনের সাহায্য আপনি এখনো পাননি? না, এর জন্য মোবাইল বন্ধ করে রাখি, কেউ ফোন ধরি না। কিন্তু আমরা তো খবর পেয়েছি যে অনেক সাহায্যই নাকি এসেছে বাইক থেকে, তা আমরা সবসময় চাই যে সাহায্যটা যেন প্রপার হাতে পড়ুক, যে আপনার হাতে যেন আপনাকে সাহায্য করতেছে, সেই সাহায্যটা যেন আমাদের কোনো রকমের ইউটিউব চ্যানেলের মাধ্যমে না এসে ডিরেক্ট আপনার কাছে পড়ুক, তা আমরা সেটাই চাই। তো এই জন্য আমরা সবসময় বলি যে আপনার যে মোবাইল নম্বর, সেই মোবাইল নম্বরে যেন সাহায্যটা আসে। তো আপনি যদি একটু আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। 013 19 344 5
543, এটাই আমার মোবাইল নাম্বার। আচ্ছা, এটা দিকে বিকাশ করা আছে, মানে কেউ যদি আপনাকে সাহায্য করতে চায় তাহলে এই নাম্বারে যেন তারা সাহায্য করে, তাই তো? আর এই যে সবাই বলে যে আপনাকে বিয়ে করতে চায়, এই করতে চায়, হ্যাঁ, কারণ আপনি কি মনস্থ করছেন? আমি বললাম তো যে আমাকে যে সত্যি ভালোবাসবে, আমার মা বাপ ভাই বোনকে ভালোবাসবে, সে আয়সা সরাসরি এইটা যে মোবাইলে তো এত কিছু না বললে সে সরাসরি এটা ওইটা কইরা দেখ, কিংবা আমার মাধ্যমে না হোক কারো মাধ্যমে কইরা দেখ, আপনাদের মাধ্যমে কইরা দেখ, আমার ফুফু থাকবে একজন গার্জেন, যে উনি থাকবে, উনি থাইকা দেখা শুনা ভালো যেটা সেটা কইরা দিবে। সবাই তো বলে বিয়ে করবো ওইটা করে দেবো, কিন্তু সবার কথা কি আর সত্যি, একজন দুইজন আছে তারা যদি দেখে আমার তুমি লিখটাকে তাহলে আমি তাদেরকে তার বিয়ে করবো। যেমন আমিন বলছে আমাকে বাসা নিতে, এইটা ফার্নিচার কিনা দিবে, ওই 9 মাস পরে বাংলাদেশে আসবে, আমাকে জায়গা কিনা দেয়া, বাড়ি করে দেওয়া, পরে আবার বাইরে যাবে, ওই যদি দেয়, আমার ফুফু যেটা বলে কিংবা আপনারা ওর সাথে কথা বলে দেখেন, ওই যদি ভালো হয় আপনারা তো বুঝবেন, আমি যা বুঝি দেখি ভালো, কিন্তু আপনারা কথা বলে দেখেন, ওই ভালো হইলে তখন আপনাদের মাধ্যমে কথা বললাম, ওই আমাকে কিছু কইরা দিলে আপনাদের মাধ্যমে কইরা দেয়। সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো রুমানার ফুকুর সঙ্গে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি তো আমরা জানি যে রুমানার গার্জিয়ান, তো গার্জিয়ান হিসাবে আপনি এখন কি চান? আমি কি চাই? আমি চাই এমন একটা ব্যক্তি, ওরে তো অনেকে বিয়ের অফার দেয়, বিয়ের অফার দিলে তো আর বিয়ে দেওয়া হচ্ছে না, যে ওর পুরো দায়িত্ব নিব, ভরণ পোষণ নিব, একদম পুরো দিকটা দেখব, তখন আমি ব্যক্তির কাছে বিয়ে দেবো। একটা ছেলে আছে, নাম আমিন, তো বলতেছে ওর পুরো দায়িত্ব নিব। হ্যাঁ, যদি দায়িত্ব নেয়, আপনারা আসেন, আপনাদের সাথে আলোচনা কইরা আমি চাই এটা দ্রুত গতিতে একদম ঝামেলাটা একদম মিট হয়ে যায়। আচ্ছা, এই যে আপনি বলছেন যে আমিন, এই আমিনের সঙ্গে কি আপনি কথা কোনো কথা হয়েছে? হ্যাঁ, আমার সাথে একদিন কথা হয়েছে। আচ্ছা, আপনার কেমন মনে হয়েছে? আসল কথা কি, একদিন কথা বলছি, এম ব্যক্তি হিসেবে ভালো আছেন, তার মনে কি আছে সেটা তো আমি জানি না। আচ্ছা, আমি মনের ব্যাপারটা তো আর বলতে পারবো না, একদিন কথা বললেই যে সে ভালো বা 10 দিন চললে যে সে ভালো এটার আমি বলতে পারবো না। আচ্ছা, আপা আমাদেরকে একটু আপনি বলেন যে রুমানাকে আপনি যে চায়ের দোকানটা করে দিয়েছেন, তো এখনই এই এখন রুমানার কি অবস্থা? আছে, রুমানাও চার দোকানদারি করে, আমার ছোট বোনও করে, আমরা সবাই মিল্লাজিলা চার দোকান করি, আমার রিস্কাও আছে, রিস্কাও দেখি, আমরা ফ্যামিলি ভাবে আল্লাহর রহমতে ভালো আছি, রুমানাও প্লাস রুমানার মা ভাই বোনকে যাই পারে তাই খাওয়াচ্ছি। আচ্ছা, মানে এই চায়ের দোকান করে তো তার মায়ের চিকিৎসা সম্ভব না? চিকিৎসা আসল কথা কি, ওনার কিভাবে চিকিৎসা করবো, ওনার তো মাথায় সমস্যা। হ্যাঁ, ওনার মাথার সমস্যা, ওনারা তো নিতে গেলে এখন কোন একটা হাসপাতালে ভর্তি রাখা লাগবে, সেরকম একটা গার্ড দেওয়া লাগবে, কিন্তু গার্ড দেওয়ার মানুষটা তো আমরা পাই না, যে এরকম একটা গার্ড দিব বা কি আসবে, ওরাই তো ছোট মানুষ, ওরা কিভাবে দেখবো? আচ্ছা, মানে আপনি কি এই বিষয়ে কোনো পদক্ষেপ নিছেন নাকি? আমি এই বিষয়ে রুমানার মারে চিকিৎসা করছি, রুমানার মার পা দিয়ে যখন কিরা বসতে তখন তো আমি নিজেই ঘরে চিকিৎসা করছি, রুমানার মার পায়ের সমস্যা এখনো, কিন্তু রুমানার মার পায়ের সমস্যা এরকম ফোলা, এই ফোলাটা আর মানে মিশে নাই, অ্যাক্সিডেন্ট করার পর থেকে এই ফোলাটাই। আচ্ছা আচ্ছা, এই যে মানুষ যে অনেকে বলে যে সাহায্য সহযোগিতা করছে, এটা কি কতটুকু করছে? যতটুকু করার তো মানুষে করে, কেউ 500, কেউ 1000, কেউ 5000, কেউ 10000, যার যেরকম কোলাইছে এরকম ভাবে দিচ্ছে। মানে সাহায্য কি আসছে? আসছে, কিছু আসছে। আচ্ছা, এমনি বড় রকমের কোনো সাহায্য? বড় রকমের বলছে যে কয়েকজন বলছে একজনে 4টা রিস্কা দিব, একজনে বলছে একটা হুল্লা দিব, তারা আসলে তাহলে তো এটা খুবই ভালো পদক্ষেপ যে এলাকার কমিশনার বলেছে যে সে এখানে মানে আপনাদেরকে জায়গার ব্যবস্থা তার করে দিবে। আচ্ছা, তারপর সেলাই মেশিন এর কথা বলছে যে একটা সেলাই মেশিন দিব, যদি সেলাই মেশিন এর কাজ জানা থাকে বা শিক্ষা থাকে বা শিখো, আমি আর একটা সেলাই মেশিন দিব। আচ্ছা আপা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আপনাদেরকে আমরা এই আশেপাশের এই যে মানুষগুলি তার মধ্যে আপনারা এর আগেও দেখেছেন, রুমানার উপরের প্রতিবেদন আমরা এর আগেও করেছিলাম, তা আজও আপনাদেরকে নিয়ে এসেছি যে রুমানা এখন কেমন আছে তা জানানোর জন্য। তা আপনারা শুনলেন রুমানার কাছে এবং রুমানার যে গার্জিয়ান তার ফুপু তার কাছে। তো আশা করি রুমানার ভবিষ্যৎ অবশ্যই ভালো হবে, আমরা সেই কামনাই করি।
আর এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।